পবিত্র আশুরার দিন তাজিয়া মিছিলে কোনো ধরনের ব্যাগ বহন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে পুরনো ঢাকার হোসনি দালান পরিদর্শনে এসে তিনি এই অনুরোধ করেন। এ সময় তিনি বলেন, আশুরার সকল কর্মসূচি যাতে নিরাপদে শেষ হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই তাজিয়া মিছিল কালে কোনো ধরনের পটকা বা আতশবাজি করা যাবে না, কোনো ধরনের ধাতব বস্তু ব্যবহার করা যাবে না, ছুরি দা কাঁচি বল্লম এই জাতীয় কোনো ধারালো অস্ত্র লেথাল ওয়েপন্স বহন করে কোনো ধরনের কোনো মিছিল করা যাবে না।